প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন বর্ষিয়ান এই নেতা। তার বয়স হয়েছিল 76 বছর। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা যে বেশ সংকটজনক, নার্সিংহোম সূত্রে সেই খবর আগেই জানানো হয়েছিল। মূলত তার শরীরে বসানো পুরাতন পেসমেকারটি পরিবর্তন করার উদ্দেশ্যেই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। আপাতত তার ডায়ালিসিস চলছিল। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হওয়ার কারণে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল। যদিও মঙ্গলবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। এমনকি সোমেনবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার নার্সিংহোমের ভেতরে তিনি অল্প বিস্তর হাঁটাচলাও করেছিলেন, স্বাভাবিকভাবে কথাও বলেছেন বেশ কয়েকজন শুভানুদ্ধের সঙ্গে। কিন্তু বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তার শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে এবং বেশি রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হন সোমেন মিত্র। আর এর কিছু সময়ের মধ্যেই প্রয়াত হন প্রদেশ কংগ্রেসের সভাপতি। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাতেই এক টুইট বার্তায় প্রদেশ সভাপতি সোমেন মিত্রর প্রয়াত হওয়ার খবর জানানো হয়। তাঁর এই প্রয়াণের মধ্য দিয়ে বাংলার কংগ্রেস রাজনীতিতে আরও একটা যুগের অবসান ঘটল, এটা নিশ্চিত করেই বলা যায়। 90-এর দশকেও প্রদেশ কংগ্রেসের দায়িত্বে ছিলেন সোমেনবাবু। সেই সময়ও প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। আর সেই সময় সোমেন মিত্রর সঙ্গে মতপার্থক্য ও সাংগঠনিক নির্বাচনে পরাজয়ের পরই কংগ্রেস দল ত্যাগ করে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক পরপরই 1998 সালের নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার কারণে যাবতীয় দায়ভার নিজের কাঁধে নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন সোমেনবাবু। এরপর কেটে গিয়েছে দীর্ঘ প্রায় 20 বছর। শেষ পর্যন্ত 2018 সালের সেপ্টেম্বর মাসে ফের একবার বর্ষিয়ান এই নেতার হাতেই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ তুলে দেন দলের শীর্ষ নেতৃত্ব সোনিয়া ও রাহুল ব্রিগেড। তাঁর এই চলে যাওয়া নিশ্চিতভাবেই বাংলার রাজনীতিতে একটা শূন্যতার সৃষ্টি করল। বাংলার রাজনীতিতে তিনি আমহার্স্ট স্ট্রিটের ছোড়দা নামেই বেশি পরিচিত ছিলেন। কংগ্রেসের নেতা, কর্মী কিংবা সমর্থকদের কাছে আজও তিনি ছোড়দা নামেই বহুল পরিচিত। কলকাতার শিয়ালদহ বিধানসভা আসনটি থেকে একাধিকবার বিজয়ী হয়ে বিধায়ক হন এই বর্ষিয়ান নেতা। মাঝে অবশ্য কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের কারণে কংগ্রেসের উপর কিছুটা যেন অভিমান করেই দল ছেড়েছিলেন আমহার্স্ট স্ট্রিটের ছোড়দা। তৈরি করেছিলেন নিজের নতুন দল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। যদিও এর কিছুদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে 2009 সালে রাজ্যের ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন সোমেনবাবু। কিন্তু এখানেও বেশি দিন থাকতে পারেননি তিনি। 2014 লোকসভা নির্বাচনের ঠিক আগেই আবারও তার পুরনো দল কংগ্রেসে ফিরে আসেন তিনি। রাজনৈতিক দিক থেকে মতপার্থক্য থাকলেও সোমেন মিত্রর এই অসুস্থতার মুহূর্তে প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে একদিন সোমেনবাবুর দ্রুত আরোগ্য কামনায় ফুল ও শুভেচ্ছা বার্তাও পাঠান তৃণমূল নেত্রী। সোমেনবাবুর সঙ্গে আরেক কংগ্রেস নেতা অধীর চৌধুরীর তীব্র মতপার্থক্য থাকলেও এই পরিস্থিতিতে অধীর বাবুও নিয়মিত যোগাযোগ রাখতেন সোমেনবাবুর পরিবারের সঙ্গে। আসলে নার্সিংহোম সূত্রে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলার পর থেকেই সবার মনেই একটা শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। বুধবার মধ্যরাতে সবাইকে ছেড়ে চলে গেলেন আমহার্স্ট স্ট্রিটের অতিপ্রিয় ছোড়দা সৌমেন্দ্রনাথ মিত্র। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।